আরও একটা বিখ্যাত অঙ্ক দেখো, দ্বিযুগজের সাহায্যে আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় করো। কয়বার আসছে চিন্তা করি দেখো, 1, 2, 3, 4, 5। তেরোতম স্কুল নিবন্ধন 2016, নবম কলেজ নিবন্ধন 2013, চতুর্থ কলেজ নিবন্ধন 2008, ষষ্ঠ কলেজ নিবন্ধন 2010, ষোলোতম কলেজ নিবন্ধন 2019। কত বাজে আসছে দেখ, কলেজে বেশি আসছে, স্কুলে অবশ্যই একবার আসছে, কলেজে অনেকবার আসছে। তাহলে এটা কিন্তু আমরা শিখেছি, তাহলে এখন আর এটা যত ইম্পর্ট্যান্ট হোক এখানে আর আমাদের আলোচনা করার দরকার হচ্ছে না, কারণ আমরা আগে করেছি যে এটা উদাহরণ 4 চ্যাপ্টার 21 বি, ওই যে পোলার অংশের ক্ষেত্রফলের এখান থেকে দিয়েছে। এরপরে দেখো সিমিলার আরও একটা অঙ্ক, একবার আসছে 14তম স্কুল নিবন্ধনে, এখানে যেখানে প্লাস এখানে সেখানে মাইনাস। তো অনেকে আমাকে বলতে স্যার মাইনাসের এটা আমি ভাঙবো কীভাবে, একেবারে হুবহু সেম অঙ্ক, জাস্ট ত্রিকোণমিতি সূত্রতে একটু তফাৎ। যেমন এখানে তোমার আর ইজ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস কস থিটা, তো তোমার ওয়ান প্লাস কস থিটা সূত্র তুমি কী ভাঙছ, ওয়ান প্লাস কস থিটা টু কস স্কোয়ার থিটা বাই টু, এই না ভাঙছ। তো মাইনাসেরটা ভাঙবা কি, এ ইন্টু টু সাইন স্কোয়ার থিটা বাই, একটুক জিনিস যদি তুমি না পারো, তুমি যদি নিজের এত বড় মানে অটিস্টিক মনে করো, তাহলে কি হবে, একটু ক্যালকুলেশন যদি তুমি নিজে করতে না পারো, এটা কোনো কথা হইল, এই ওয়ান মাইনাস কস থিটা টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এটার ক্যালকুলেশন যেভাবে গেছে এটার ক্যালকুলেশন এইভাবে আসবে। তো এটা আগে ভালো করে তারপর এটা করবে। তো এটা এই জন্য আমি করে দিই নাই, এখানেও বলছে আর ইজিকুয়াল টু ইনটু ওয়ান মাইনাস কস থিটা কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হলো ওই যে 7 নম্বর অনুরূপ 7, মানে এটার কথা বলতেছে এটার মতো। তাহলে শুধু আমার পার্থক্য হবে এই যা, এইখানে প্লাসের সূত্র হলো টু কস স্কোয়ার থিটা বাই টু, আর এখানে হবে মাইনাসের তোমার টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এতটুকুই তফাৎ। আরও একটা বিখ্যাত অঙ্ক দেখো স্ক্রিনে তোমরা দেখতেছো, আমি কী বলবো, তোমরা তো ধরো আমার সেই বড়ো সাজেশনবিদ, তোমরা তো সাজেশন নিয়ে বহুত গবেষণা করো, পড়ার সেই তো সাজেশন নিয়ে বেশি মাথা ঘামা অনেকে আছে, আবার অনেকে করে না এই কাজ। কতবার আসছে দেখো, এটা একটা অ্যাস্টেরয়েড, এটা একটা অ্যাস্টেরয়েড, এটা আমরা মূল বেসিক অধ্যায় এটা খুব ভালোভাবে শিখছি, এই নিয়মের আরও 2-3টা অঙ্ক আমরা করছি। এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3 দ্বারা বেষ্টিত, এটা একটা অ্যাস্টেরয়েড বলা হয়, এত দ্বারা বেষ্টিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। 15তম স্কুল নিবন্ধন 2008, 16তম স্কুল নিবন্ধন 2019, সপ্তম কলেজ নিবন্ধন 2011, নবম কলেজ নিবন্ধন 2013, 13তম কলেজ নিবন্ধন 2016। 1, 2, 3, 4, 5 কতবার আসছে চিন্তা করে দেখছো, কত ইম্পর্ট্যান্ট তোমার জন্য। এবার উদাহরণ, এটা হলো কি, উদাহরণ 6 চ্যাপ্টার হলো 21 এ, উদাহরণ 6 এই অঙ্কটা আমরা করছি ওখানে। এরপর দেখো আমাদের আরও একটা পরিচিত অঙ্ক, এখানে মেকআপ করে চেহারাটা পরিবর্তন করে রাখতে, তো আমরা সেই মেকআপটা আগে সরাই দিছি দিয়া, তারপরে দেখো যেমন 10 এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বক্ররেখা একটি ফাঁসের ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো, ষষ্ঠ কলেজ নিবন্ধন 2010। প্রথমে আমরা এটা উঠালাম, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে ওই যে আমরা যে বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো আছে এখানে ভুলবশত এক্স স্কোয়ার দেওয়া, এটা হবে এক্স টু দি পাওয়ার 4, তো এক্স টু দি পাওয়ার 4 এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে দিলাম, এরপরে ওয়াই অংশ বামে নিয়ে আসলাম, এক্স টু দি পাওয়ার 4 ডানে নিয়ে গেলাম, এখানে এক্স স্কোয়ার কমন গেলে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই পর্যায়ে আসার পরে দেখো বা কথা ভালো করে খেয়াল করবা, এতটুকু আসার পরে এই ক্যালকুলেশন এই পর্যন্ত করার পরে আমাদের হুবহু আমাদের চ্যাপ্টার 21 পার্টের উদাহরণ 10 সাথে মিলে যায়। তো যেহেতু ওখানে আমরা করেছি, তাহলে আর এটা করার কী দরকার বলো, এই জন্য আমিও আর করিনি। 11 নম্বর কোশ্চেন, আর ইকুয়াল টু এ কস টু থিটা রেখার একটি ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ফাঁসের অঙ্ক আমরা বেশ কিছু করছিলাম, টু কস টু থিটা, থ্রি সাইন বা কস টু থিটা, মানে এই মডেলের অনেক অঙ্ক আমরা করছি, তারপরেও আরেকটা আলোচনা এখানে করছি। এখানে বলছে প্রদত্ত বক্ররেখা আর ইজ ইকুয়াল টু এ কস টু থিটা, যেহেতু থিটার সহক টু একটি জোড় সংখ্যা, তাহলে দুই জোড়া, সুতরাং একের সাইডটি সমান ফাঁস থাকবে, ফাঁস আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু থিটা হলে কস থিটা ইজ ইকুয়াল টু জিরো। দেখো কস থিটা বলতে এখানে টু থিটা আর কি, টু থিটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু জিরো কখন হয়, কস 90 ডিগ্রি মান জিরো, মানে কস 90 ডিগ্রি 5/2, এখানে কিন্তু ফাইয়ের সহক ওয়ান আছে, খেয়াল করো। এইভাবে আমরা এই পর্যায়ক্রমে এরপরে ওয়ানের পরে থ্রি, তারপরে ফাইভ, তারপরে সেভেন, এইভাবে আমরা 9, 11, 13 এইভাবে 17 এইভাবে আমরা বৃদ্ধি করে দিতে পারবো। তো আমার দরকার হলো তোমার থিটার সহক 2
জোড় সংখ্যা 60টি সমান ফাঁস, তো 60টি ফাঁস পাইলে আমার হইল, যেমন এখানে 60টি, এখন এখানে দেখো টু থিটা, টু থিটার টু আছে গুণে দিয়ে গেলে ভাগে, তো দুই দুগুণে সাই, দুই দুগুণে সাই, দুই দুগুণে সাই, দুই দুগুণে সাই। আচ্ছা এখানে চিত্রে দেখো আমাদের বলছে একটি ফাঁসের ক্ষেত্রফল বাইর করতে, তো ফাঁস হবে এখানে মোট 60টা, এই দিকে হবে একটা, এইভাবে আঁকলে এখানে হবে একটা, এখানে হবে একটা, এখানে হবে একটা, যদিও আমার একটা দরকার। এখন তাহলে এই যে কোনগুলো আমরা এখন ফিট করব, এখানে 5/4, তো জিরো, এটা তো 0 ডিগ্রি বুঝেই যায়, 5/4, তারপর 3/5/4 এখানে দিলাম, তারপরে 5/5/4, তারপর 7/5/4, অর্থাৎ এইভাবে আমরা, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, তারপর আমরা এইভাবে ক্রস চিহ্নের মতো এটা দুইটা রেখা টানবো, রেখার একটার ভিতরে মনে রাখতে হবে চিত্রটা কিন্তু, যে এই লুফ বা ফাঁস এইভাবে আমাদের একটা বললে চিত্রটা আমরা এইভাবে আঁকবো। এখন আমার কাজ হলো, আমার তো ধরো একটি ফাঁসের ক্ষেত্রফল বাইর করতে হবে, তো একটি ফাঁসের ক্ষেত্রফল এখান থেকে আমরা বাইর করতে চাই যে আপার লিমিট, আমরা কিন্তু এগুলো দেখে দেখে বসাইছি, ঠিক আছে, এখানে হলো 3/5/4 লোয়ার লিমিট, আপার লিমিট হলো 3/5/4। এখন আমরা শুধু সূত্রতে বসাবো, আমাদের ফোলা স্থানাঙ্কের ক্ষেত্রফল সূত্র হলো হাফ আর স্কোয়ার ডি থিটা, এগুলো তো আমরা শিখছি, এখন তার নতুন করে বলার কিছু নেই। তাহলে ফার্স্টের ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার ডি থিটা, এখন এই আমাদের এই যে লিমিট 5/4 থেকে 3/5/4, থিটার মান 5/4 থেকে 3/5/4, যেহেতু চলক হলো থিটা। এখন আর এর মান, এই স্কোয়ার, আর মান হলো এ কস টু থিটা, আমাদের কোশ্চেন দেওয়া আছে, আমি আবার বলতেছি এ কস টু থিটা, তো স্কোয়ার কারণে এ স্কোয়ার কস স্কোয়ার টু থিটা ডি থিটা। এবার আসো এখানে এ স্কোয়ার, এখানে টু ছিল এখানে 4 লেখছে কেন, মানে মনে মনে এখানে আর একটা হাফ দিছি, এখানে ভিতরে একটা টু দেওয়া যাবে, টু কস স্কোয়ার থিটা, ওয়ান প্লাস কস টু থিটা, ওয়ান প্লাস কস টু ইন্টু টু থিটা আর কি, এই জন্য 4 হলো। এখন ইন্টিগ্রেশন ডি থিটা হলো থিটা কস এম এক্স সাইন এম এক্স বাই এম, উপরে যা আছে তা। এখন আমরা লিমিটটা বসাবো 3/5/4, এখানে বসাইলাম 3/5/sin 4, তোমার 3/5/4 বাই 4 মাইনাস লোয়ার লিমিট, এখানে 5/4 আর এখানে সাইন 4 × 5/4 ডিভাইড বাই 4, পরে পরে কাটা, এখানে সাইন 3/5/4 সাইন 3/5/4 আর এখানে 3/5/4, এখানে মাইনাস 5/4 সাইন 5, সাইন 5 সাইন 3/5 সাইন এন 5 যাই বলি এগুলোর মান তো শূন্য হয়ে যাচ্ছে, 3/5/4 আর এখানে মাইনাস 5/4, 4 লসাগু করলে 3/5 থেকে 5 গেলে 2/5/4, তার মানে 2/5 a² বাই, এখানে 2 2 একটা কাটলে থাকে আরেকটা 2, সাধ্য গুণে 8। আশা করি তোমরা কথাটা বুঝেছো।